হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে গ্রাম্য পরিবেশে আম ভর্তা করে। এখানে অনেক আম দেখা যাচ্ছে, কিন্তু দেশি আমে অনেক পোকা আছে। এইসব পোকা বাদ দিয়ে আম ভর্তা করতে হবে। আমরা দেখব এখানে একজন আম কাটতেছে, তার সাথে একটু কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, এখানে আম ভর্তা করতে কি কি প্রয়োজন? এখানে আম তো প্রথমে লাগবেই, তারপর শুকনা মরিচ, কাঁচা মরিচ, লবণ, চিনি। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় শশাও রয়েছে। শশার কি কাজ? শশা আর আম একসাথে দিলে টেস্ট আরো ভালো হবে। আচ্ছা, তারপর আপনারা লেবু দিবেন। আচ্ছা, আপনার এখানে কি কাজ? আপনি কি কাজ করতেছেন এখানে? আম ছড়াইলাম আর কি। আচ্ছা, কি উপকরণটা কি এখানে? এটা আম কাটার একটা কাটিং সিস্টেম, অস্ত্র। আচ্ছা, আপনি কি করতেছেন? আম কাটতেছেন। আচ্ছা, আম কাটতেছেন। দেখা যাচ্ছে আমের ভেতরে পোকা আছে, এখানে পোকাটা কিভাবে আপনারা ফালিয়ে দিবেন? এটা আমরা এই অস্ত্র দিয়ে কাটলে সেটা বেরোবে না, তার আগে উপরেরটা নিয়ে যায়। আমরা দেখতে পারছি কিভাবে দেশি আম ছুলাচ্ছে। আর আম ভর্তা করতে হলে দেশি আম ভর্তাগুলো অনেক টেস্ট, যাকে বলে এক কথায় যত টক হবে তত টেস্ট। আম ভর্তা করতে কাঁচা মরিচ, শুকনা মরিচ, লেবু, ছুরি, চিনি এবং আম কাটা শেষ। এখন আম ধুয়ে নিতে হবে। দেখা যাচ্ছে এখন তারা আম ধুবে। দেখা যাচ্ছে লবণ, শুকনা মরিচ একত্রে করছে। এখন দেওয়া হলো কাঁচা মরিচ, সাথে চিনি। মিশ্রণের কাজ প্রায় শেষ। দেখা যাচ্ছে আমের ভিতরে একত্রে মিশিয়ে এখন মিক্স করা হচ্ছে। ভর্তা যে গ্রান হচ্ছে মনে হয় সেই টেস্ট হবে। লেবু কাটা হচ্ছে, লেবু দিবে এখনকার। গ্রাম্য পরিবেশে আলু ভর্তা ভাগ করার সময় কচু পাতা দেওয়া হয়, তার জন্য সবাই কচু পাতা নিয়ে দাঁড়িয়ে আছে। সবাইকে এক এক করে দিচ্ছে, সবাইকে এক এক করে দেওয়া হচ্ছে। আমরা এখন দেখব কেমন টেস্ট হয়েছে, তার মুখ থেকে আমরা শুনব। অনেক মজা, এটা না খেলে বুঝতে পারবেন না, অনেক মজা। ওয়াও, আপনার কাছে কেমন লাগতেছে? আমি একটু খেয়ে দেখি। ওয়াও, অমৃত। অনেক টেস্ট হয়েছে, অনেক সুস্বাদু। সেই অমৃত, অমৃত এক কথায় ফ্যান্টাস্টিক। আমাদের এই যদি আম ভর্তা ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।